strikes. পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে ক্যাঙ্গারুদের কী নাস্তানাবুদি না করল টাইগাররা। অনেকটা হেসে খেলে 4-1 জিতে ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল মাহমুদুল্লাহ ও সাকিব বাহিনী। অনেকেই হয়তো বলতে চাইছেন, অস্ট্রেলিয়ার মূল টিমের অনেকেই খেলেননি এই আসরে, কিন্তু দলটি যে অস্ট্রেলিয়া, তাদের জাতীয় দলে যারা খেলেন কত উঁচু মানের খেলোয়াড় তারা বলার অপেক্ষা রাখে না। এবার আসি রেকর্ডের পাতায়। টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন 62 রানে গুটিয়ে যায় অজিরা। এর আগে 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে 79 রানে অল আউট হয়েছিল তারা। 123 রানের বাধা টপকাতে 13 ওভার 4 বলেই সব উইকেট হারায় সফরকারীরা, যা 144 বছরের অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা। টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষেরও এটি সর্বনিম্ন স্কোর। সাকিবদের কাছে অসহায় আত্মসমর্পণ করে মিরপুরের মাঠে মাত্র 14 রানে শেষ 7 উইকেট হারায় ম্যাথু ওয়েডের দল। এদিন টিম অস্ট্রেলিয়ার মাত্র 2 জন ব্যাটসম্যান পার করেছেন 2 অঙ্কের ঘর। 9 জন ব্যাটসম্যানের স্কোর ছিল যথাক্রমে 3-4, 3-3, 1-2, 1-1। অন্যদিকে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান করেছেন অনন্য কীর্তি। টি টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 100 উইকেট শিকার ও 1000 রান সংগ্রহের রেকর্ড গড়লেন বাংলার এই জান। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার আগে আর কেউ একই সাথে ব্যাটে 1000 রান ও বল হাতে 100 উইকেট শিকার করতে পারেননি। ব্যাট হাতে সাকিবের সংগ্রহ মোট 1718 রান আর উইকেট নিয়েছেন 102টি। এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 100 উইকেট শিকার করার রেকর্ড কেবল লাসিত মালিঙ্গার এই লঙ্কান ক্রিকেটারের দখলে 107 উইকেট। দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টিতে আবার সাকিবের পারফরমেন্সে রয়েছে কাকতালীয় মিল। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছিলেন 17 বলে 26 রান, তৃতীয় ম্যাচেও 17 বলে 26 রান করেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ম্যাচে সাকিব হাঁকিয়েছিলেন 4-4, তৃতীয় ম্যাচেও সমান 4-4। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও সাকিবের স্ট্রাইক রেট ছিল 152.94। দুই ম্যাচেই ব্যাট হাতে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় ম্যাচে সাকিব আউট হয়েছিলেন বাংলাদেশের ইনিংসের 9ম ওভারে, তৃতীয় ম্যাচেও তিনি সাজগরে ফেরেন 9ম ওভারে। ব্যাটিংয়ের পর বল হাতেও একই পারফরমেন্স সাকিবের। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও 4 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন সাকিব। দুই ম্যাচেই উইকেট পেয়েছেন ব্যক্তিগত 3.2 ওভারে।